ভিডিওটি সম্পূর্ণ আপনাদের হাসানোর জন্য তৈরি করা হয়েছে, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। কি ব্যাপার কি জিতু, হঠাৎ তো জরুরি তলব? হ্যাঁ, কোনো প্রোফিলিয়ারকে দেখাবি বলে ডেকেছিস নাকি? এইটা প্রোফিলিয়ার? আরে এটা তো একটা দাড়িওয়ালা নোংরা দাঁড়িয়ে আছে। কিরে কি ব্যাপার রে, মালা পরে দাঁড়িয়েছিস কেন? হ্যাঁ, বিয়ে ফিয়ে করবি নাকি? হ্যাঁ বল। আবে সালে, আর তুই এখনো আমার দেওয়া নতুন বালিটা পরে ঘুরছিস? এটা উনি দিয়েছেন। কেন, কি ব্যাপার? মে নাই বাতাউঙ্গা। কি রে, তোর কি ডায়মন্ড বেশি গেছে নাকি? উনি রাইস্টার জিজু, তাই নাকি? রাইস্টার? হ্যাঁ রাইস্টার। এই কিছুদিনের মধ্যেই ফেস রিভিল করবেন। এই কিরে পড়তে হবে, আর থাকলে চলবে না, কিরে পড়তে হবে দাঁড়ি। এই গিল্ড থেকে বেরোনো ও অত সহজ নয়। কেন, এখানে কি ল্যান্ডমেন লাগানো আছে নাকি? হ্যাঁ, ওই ল্যান্ডমেন ফাটলে লবিতে যাবে, আর এই ল্যান্ডমেন ফাটলে আইডিতে যাবে। মানে মানে আজ থেকে তোমায় এই গিল্ডে থাকতে হবে জিজু। কেন, তুই আমার শালা, তুই বল ওদের আমার গিল্ডে আমি না থাকলে গিল্ডের ঘোরাটি কমপ্লিট হবে না। আর ইউ কমেডি মি? এক মিনিট, তোমার সারাই তোমাকে এখানে বন্দুক রেখে রাইস্টের সাথে কাস্টম খেলেছে। বন্দুক বলিস কি?